So what is up going on everyone, this is Nafis and welcome back to another brand new video EAC Nafis White. Kamo na cho bhai tumra. To ajke amra korte jacchi amader EAC main A number squad niye PK er modhe puro fatafati ekta gameplay. And guys, video ta watch korte thako channel e notun eshe thakle subscribe kore dio and video ta bhalo lagle like kore dio and must be share kore dio because share is in caring brother. Let's see amra ki korte pari. So first er dike namar sathe sathe kintu dekhte parto so ami dik theke vector paye gechi. And এদিক থেকে কিন্তু আমাদের সাথে আছে হচ্ছে আমাদের EXE পার্থ, EXE আহানভ এন্ড আমাদের সাথে আছে হচ্ছে EXE বিজয়। লেটস সি আমরা চারজন মিলে কি করতে পারি আজকের ম্যাচের মধ্যে। এদিকে আমাদের সামনে এনিমি এসে পড়ছে ভাই, ওকে নাইস। এদিক থেকে কিন্তু একটা নক করে দিছে ওরা। লাস্ট মন্থলি ওরাই সবগুলো কিল করতেছিল। আমি বিজয়ের বলতেছিলাম যে বিজয় আমার একটা অন্তত কিল দাও, এটা বলার সাথে সাথে আমারে নক করে দেয়। যাই হোক ভাই, আমি আর অন্তত এমনি আর কারো কাছ থেকে কিল চামু না, আমার শিক্ষা হয়ে গেছে। মাত্র শিক্ষার কথাটা বললাম, মানে এদিক থেকে এনিমি আমার শিক্ষা দেওয়ার জন্য আয়সা পড়ছে। গাইস চলো লেটস সি, কিলটা কিল চুরি করতে পারি নাকি একটা। এন্ড ভাই মিশন অ্যাকমপ্লিশড, কিল চুরি করার মিশন তো অ্যাকমপ্লিশড হয়ে গেছে। ওকে যাই হোক গাইস, এদিক থেকে কিন্তু আমরা পিকের দিকে আয়সা পড়ি। এন্ড পিকের দিকে আসার পরে কোনো এনিমি খুঁজে পাইতেছে না ভাই, এনিমি মনে ভয় পায়। এতদিন এনিমি আমার কাছে আসার জন্য পাগল ছিল। এই যে বলতে বলতে আরেকটা হাজির ভাই, এটারে মার, আমি মারতে পারুম না বলতে বলতে নক ভাই। এদিকে পুরো দুনিয়া খুঁজে ফেলাইতেছি বাট কোনো এনিমি পাইতেছি না। দেখো পুরো বিমা শক্তি খুঁজলাম, পুরো পিক খুঁজলাম, জাস্ট একটা এনিমি ছিল ওইটাকে কনফার্ম করে, আর কোনো এনিমি পাইতেছি না। কাহিনী কি আছে, পার্থ এদিকে ধরেইতেছে কে? গাইস চলো তো একটু পার্থর পিছনে পিছনে যাই। পার্থ একলাই আবার এদিকে 100% এনিমি দেখছে আই থিঙ্ক। চলো দেখি এরাও কিছু একটা করা যায় নাকি। গাইস চলো দেখি। আচ্ছা এদিক থেকে এই যে নিচে এনিমি, যেটা ভাবছিলাম ভাই আমি জানতাম এইদিকেও এনিমি ছাড়া জীবনও আসবো না, যেটা ভাবছিলাম এই যে ভাই শেষ। একই ম্যাচের মধ্যে ভাই দুইটা কিন চুরি ওপেন্সি টিমমেটের, যাক কোনো সমস্যা নেই। সো ভিতরে একটা এনিমি দেখতে পেলাম না। এই যে ভাই সামনে, ভাই রিকল খাই গেছে। উইট গাইজ, এটা বের হোক। অ্যান্ড MP40 স্প্রে নক। সো মাঝখান দিয়ে আমরা এত পরিমাণে প্রো প্লেয়ার হয়েছিলাম যে হিটলিস্ট মেরে মেরে এনিমি খুঁজতেছিলাম। তারপর দেখতেছি আহানাফ এদিক থেকে দৌড় দিছে, এনিমিটা ওই দিক থেকে লঞ্চার দিয়ে দৌড় দিছে। অ্যান্ড এদিক থেকে কিন্তু আহানাফকে নক করে দিছে। অ্যান্ড এদিক থেকে আমি ঢোকার পরে ভাই এই কিলটাও নাই। তো গাইস এদিক থেকে কিন্তু আমি একটু সামনে আসি। এন্ড এদিক থেকে এনিমি খুঁজতেছে বাট বিজয় দেখতেছে এদিক থেকে আগে মারতেছে। চলো বিজয়ের আর একটা মারা যায়, সবগুলোর তো মারলাম, বিজয়ের একটা মাইরা দিলে সমস্যা কি? ভাই বিজয়েরও একটা শেষ ভাই। এতক্ষণ ধরে এনিমি খুঁজতেছি বাট একটা দুইটা পাচ্ছি, বাট একসাথে কোনো স্পট পাইতেছি না। তো যাই হোক, পে পায়া যাবো ওইটা প্যারা নাই। সো লেট সি কি করতে পারি গাইস আজকের এই ম্যাচের মধ্যে। যদি আমরা ভুইয়া নিতে পারি, তোমরা আজকের এই ভিডিওর মধ্যে 20টা লাইক আমি কমপ্লিট করবো, ঠিক আছে? গাইস জানি তোমরা ইচ্ছা করলে এটা কোনো ইম্পসিবল কোনো কিছুই না। সো তোমরা ইচ্ছা করলে কিন্তু এটা 100% পসিবল। সামনে একটা এনিমি আছে, আগে এটাকে মাইরে নি ভাই। গ্লোয়ালটা ফাটা কিরে, উদয় হয়ে গেছে না, এখনো হয় নাই ভাই। উইট এদিক থেকে আরেকটা আসতেছে ভাই, মনস্টার ট্রাক। আল্লাহ ভাই কয়দিক থেকে কিরে লাগে নাকি? আল্লাহ, আচ্ছা ভাই ওই জায়গার মধ্যে আমার সাথে এটা কি হয়েছিল? উইট এইদিকে ওর এনিমি আছে, এদিকে একটা আছে, এই যে পিছন দিকে মারা শুরু করছে। অ্যান্ড গুড নাইট। ওকে সো এদিক থেকে আরেকটা কিল পেয়ে গেছি ভাই, এটাই কি মারতে পারবো? হেড লাগছে। অ্যান্ড আই টু, ওকে যাক আরেকটা নক। দুইটাই কিন্তু এই সাইড থেকে নক করে দিছি। সো এদিক থেকে কাকে মারছে? আবার পার্থকে নক করে দিছে না। সো আমি কিন্তু ওই সময় ভাই শটটা লাগলো না কেন এটা আমি বুঝতে পারলাম না, এই যে পিছন দিয়ে আবার মাইরে দিছে আমার। ধুর এগেন আমাকে রিভাইভ করা হয়। আমার সাথে সাথে দেখতেছে আহানাফের সামনে একটা এনিমি, ওরা আমি বলি এটাকে মারো কোনো মতো। সো এদিক থেকে কিন্তু আহানাফ এটাকে মাইরা দেয়। তারপর এদিক থেকে মোটামুটি একটা লুট পাওয়া যায়, একটা ট্রোগন পাই অ্যান্ড একটা পেরাফেল পাই, মোটামুটি পরিমাণে ভালো একটা লুট পাওয়া যায়। গাইস কালকের ওই ভিডিওটার মধ্যে আমি একটা কমেন্ট পাই, সেটা হচ্ছে ভাই চ্যানেল সেল দিবেন নাকি হাই প্রাইস দেওয়া যাবে? আসলে ভাই টাকার কাছে সবকিছুই হারে, বাট আমি আমার নিজের ইমোশনকে হারাইতে চাই না। চ্যানেল হচ্ছে আমার ইমোশন, অ্যান্ড ইমোশনকে কখনো সেল করা যায় না ভাই। ভাই এদিকে একটা গ্লিচ এনিমি আসলো, আই থিঙ্ক ওই কি গন্ডার না অন্য কিছু, আমি নিজেও বুঝতে পারি নাই। কমসে কম ভাই 15টার উপরে গুলি করা হয়েছে, আহানাফ ওই দিক থেকে গুলি করছে বাট ও মরতেছিলই না। লাস্টে দিয়ে কোনো মতো ওইটারে নক করি ভাই রে ভাই, অবস্থা টাইট বানাই দিছে। এদিক থেকে মনস্টার ট্রাকের এই এনিমিটা কিন্তু মারাত্মক পরিমাণে ডিস্টার্ব করতেছে, বিজয় কিন্তু এদিক থেকে নক করে দিছে। লেটস সি গাইস আজকের এই ম্যাচের মধ্যে কি আমরা ভিআর নিতে পারবো নাকি? অ্যাজ দেরি একটা ম্যাচ হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা শেয়ার করে দিও, শেয়ার ইজ অন কেয়ারিং ব্রাদার। আর গাইস তোমাদের ভালোবাসায় কিন্তু আমি একটা ফেসবুক পেজও খুলে ফেলছি, ঠিক আছে? সো তোমরা যা যা পেজের মধ্যে ফলো করে নেয়, মাস্ট বি ডিসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, মাস্ট বি যাও ওইখান থেকে ফলো করে ফেলো। যা যা আমাদের ভাই ব্রাদার্স আসো, আর তোমরা অনেকেই আসো যারা আমার সাথে কথা বলতে চাও, ঠিক আছে? সো কথা বলার জন্য তোমাদেরকে কী করতে হবে, এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু আমি আমার ডিসকর্ডের লিঙ্ক আছে, তোমাদের EXE ফ্যামিলির একটা ডেডিকেটেড একটা ডিসকর্ড খোলা আছে, ওই দিক থেকে যেয়ে তোমরা কিন্তু আমার সাথে কন্ট্রাক্ট করতে পারবা। অ্যান্ড ভাই বলতে বলতে ম্যাচে বুঝিয়ে নিয়েছি। So guys, that's it for today. I'll catch you in the next video. Till then, Allah Hafiz, peace, love you all.